জঙ্গিবাদে জড়িতদের শতকরা 90% আহলে হাদিস মতাদর্শের অনুসারী বলে দাবি করা হয়েছে উগ্রবাদ বিরোধী জাতীয় সম্মেলনে। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্তান যাতে বিষণ্নতায় না ভোগে সেদিকে অভিভাবকদের লক্ষ্য রাখতে হবে। জঙ্গিবাদ দমনে শুধুমাত্র পুলিশি কার্যক্রমই একমাত্র উপায় নয়, প্রয়োজন দেশের সব স্তরের সব মানুষের সচেতনতা। দুই দিনের জাতীয় উগ্রবাদ বিরোধী সম্মেলনে উঠে এসেছে এমন বক্তব্য। জঙ্গি দমনে পুলিশ বিস্তর ভূমিকা রাখলেও গ্রেপ্তার জঙ্গিদের মনোভাবে পরিবর্তন আনতে না পারার কথা উঠে আসে খোদ পুলিশ কর্মকর্তাদের কথাতেই। আমরা যে সমস্ত জঙ্গিদের গ্রেপ্তার করছি, যাদের বিচারের মুখোমুখি করছি, তাদের 90%-এর উপরে তাদের ধর্মীয় পরিচিতি যেটা, সেটি মুসলমান ঠিক আছে, কিন্তু তারা একটা নির্দিষ্ট মতবাদে বিশ্বাসী, যেটিকে আমরা বাংলাদেশে আহলে হাদিস বলে চিনে থাকি। আমাদের সরকারি পর্যায়ে, বেসরকারি পর্যায়ে, সকল পর্যায়ে এই কারাগারে যে সকল জঙ্গি এবং উগ্রবাদী লোকজনকে আমরা অ্যারেস্ট করেছি, তাদেরকে ডিরেডিকালাইজ করার প্রোগ্রামটি আরও জোরদার করা উচিত বলে আমি মনে করছি। বক্তারা বলেন, বিষণ্ণতা ও একাকিত্বের কারণে জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে যুব সমাজ, তাই সন্তান যাতে একাকিত্বে না ভোগে সেদিকে লক্ষ্য রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে কোনো মাদ্রাসা জঙ্গি তৈরি করে না বলেও মন্তব্য করেন তিনি। আপনার ছেলেটি, আপনার মেয়েটি কি করে সেই দিকে আপনার একটু লক্ষ্য রাখুন। আমাদের ছেলে মেয়েরা যাতে একা না হয়, তাদের বিভিন্নভাবে তাদের এঙ্গেজ করে রাখাটাও আমার মনে হয় একটা প্রয়োজন হয়েছে। এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে সবাইকে সতর্ক হওয়ার পরামর্শ দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।